পঞ্চায়েত ভোটের আগে একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করলো হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হরিহরপাড়ার শাড়িতলা মাঠ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সানোয়া শেখ বাড়ি শাড়িতলা গ্রামে ধৃত ব্যক্তিকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয়